1258। এই সালটিকে বলা হয় মুসলিম জগতের সবচেয়ে খারাপ সময়। এই বছর ইরাকের বাগদাদ শহরকে ধ্বংস করা হয়েছিল। বাগদাদ ছিল আব্বাসীয় খালিফাদের রাজধানী, এক কথায় সারা মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র এবং সে সময়কার সারা দুনিয়ার সবচাইতে সমৃদ্ধ শহর। 1258 সালের 29 জানুয়ারির পর থেকে আগামী 2 সপ্তাহ ধরে সারা বাগদাদ শহর জুড়ে যে ধ্বংসলীলা চালানো হয়েছিল তা ইতিহাসে দ্য সিজ অব বাগদাদ নামে কুখ্যাত। এই ঘটনাটিকে বিশ্ব ইতিহাসের অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে গণ্য করা হয়। ঐতিহাসিকদের মতে, যদি সেই সময় বাগদাদের উপর এই বিপত্তি না আসত, তাহলে হয়তো গোটা এশিয়া মহাদেশ মুসলমান হয়ে যেত। কিন্তু এখন প্রশ্ন হল, কারা ঘটিয়েছিল এই কাজ, এই ঘটনার প্রেক্ষাপটই বা কী ছিল? আজকের এই ভিডিওতে আমি সেটাই বিস্তারিত বলবো আপনাদের। ঐতিহাসিক তথ্য এবং সাসপেন্সে ভরপুর এই পর্বটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আব্রাহামিক ধর্মের অনুসারী যারা, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান, এদের প্রত্যেকের কাছে জেরুজালেম শহর হলো অত্যন্ত পবিত্র একটি স্থান। এই জেরুজালেম কার দখলে থাকবে, এই নিয়ে খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে এক দীর্ঘমেয়াদী লড়াই শুরু হয়, যা ইতিহাসে ক্রুসেড নামে পরিচিত। 1095 সাল থেকে একটানা 200 বছর ধরে চলেছিল এই ক্রুসেড, কিন্তু শেষ পর্যন্ত মুসলমানরাই জেরুজালেমকে তাদের নিয়ন্ত্রণে রাখতে সমর্থ হয়। এদিকে যখন মুসলমান খ্রিস্টানরা ধর্মযুদ্ধে ব্যস্ত, ঠিক সেই সময় বিশ্বের অপর প্রান্তে এক নতুন সুপার পাওয়ারের উদয় হয়, মঙ্গোল। মঙ্গোলিয়ার পশুপালক যাযাবররা চেঙ্গিস খানের নেতৃত্বে গড়ে তুলেছিল এক সুবিশাল সাম্রাজ্য। আজ পর্যন্ত বিশ্বের অন্য কোনো শক্তির পক্ষে এত বড় সাম্রাজ্য গড়ে তোলা সম্ভব হয়নি। আর এই মঙ্গল সাম্রাজ্যবাদের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল মুসলিমদের। মঙ্গল বাহিনী অনেক ছোট বড় মুসলিম সালতানাতকে ধূলিসাৎ করে দিয়েছিল। চেঙ্গিস খানের তরফ থেকে মুসলিমদের ওপর প্রথম যে হামলাটা করা হয়েছিল সেটা খোয়ারাজম সাম্রাজ্যের ওপর, যার জন্য কোনো ধর্মীয় কারণ দায়ী ছিল না, বরং এর জন্য চেঙ্গিস খানকেই উস্কানো হয়েছিল। চেঙ্গিস খান তার জীবনে যতগুলি সামরিক অভিযান চালিয়েছিলেন সবকটাই ছিল রাজনৈতিক, তার সাথে ধর্মের কোনো লেনা দেনা ছিল না। মঙ্গলরা তেঙ্গরিজম ধর্ম পালন করত, মানে প্রকৃতি উপাসক, পরে এরা বৌদ্ধ ধর্মের সাথে মিশে যায়। আর মঙ্গোলিয়া আজকের দিনে একটি বুদ্ধিস্ট কান্ট্রি হিসাবেই পরিচিত। যদি আপনি ইতিহাস ঘেঁটে দেখেন, দেখবেন যে মঙ্গলদের একটা গুণ কি ছিল, ওরা ধর্ম নিয়ে বেশি মাথা ঘামাত না, সব ধর্মকেই সম্মান করত। চেঙ্গিস খানের মৃত্যুর পর তার এক নাতি বারকে খান সহ বেশ কয়েকজন মঙ্গল ইসলাম গ্রহণ করে। এদিকে মহাশক্তি হিসাবে মঙ্গলদেরকে উঠে আসতে দেখে খ্রিস্টানরা মঙ্গলদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টায় লেগে যায়, কারণ সে সময় খ্রিস্টান শাসকেরা মুসলিমদেরকে তাদের সবচেয়ে বড় শত্রু বলে মনে করত। বহু চেষ্টা করেও জেরুজালেম অধিকার করতে না পারার একটা গ্লানি তাদের মধ্যে ছিল, তাই এমন পরিস্থিতিতে মঙ্গলদের সাথে হাত মেলানোই বুদ্ধিমানের কাজ বলে তারা মনে করেছিল। যার দরুন তারা সময়ে সময়ে মঙ্গলদেরকে সেনা রসদ দিয়ে সহযোগিতা করার সঙ্গে সঙ্গে খ্রিস্টান মেয়েদের সাথে মঙ্গলদের বিয়ে দিয়ে সম্পর্ক পাকাপোক্ত করে নেয়। আর এরপর থেকেই মঙ্গলদের মধ্যেও ধর্মের ভিত্তিতে লড়াই করার একটা টেন্ডেন্সি চলে আসে। এইমাত্র বললাম যে খ্রিস্টানদের সঙ্গে মঙ্গলদের বৈবাহিক সম্পর্ক চালু ছিল, আর সেই সূত্রেই অন্যান্য খ্রিস্টান মহিলাদের মতো মঙ্গল হারেমে এসে উপস্থিত হয় একটি মেয়ে, যার নাম ছিল দোকুজ খাতুন। দোকুজ খাতুনের জন্ম হয় তুর্কির এক খ্রিস্টান পরিবারে। সে খুবই সুন্দরী, বুদ্ধিমতী এবং সাহসী মেয়ে ছিল। চেঙ্গিস খানের ছোট ছেলে তুলুই খান দোকুজের রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করে, কিন্তু তুলুই খান বেশিদিন বাঁচেনি। তুলুইয়ের মৃত্যুর পর তার ছেলে হালাকু খান সদমা দোকুজকে বিয়ে করে। এটা শুনে নিশ্চয়ই চমকে গেছেন, কিন্তু সদমাকে বিয়ে করার চল মঙ্গলদের মধ্যে ছিল। হালাকু খানের অনেক রানী ছিল, কিন্তু দোকুজ তার চাতুরতার মাধ্যমে হালাকুকে একেবারে বশীকরণ করে ফেলে। হালাকু তার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্তই নিতে পারত না, এমনকি হালাকু সিংহাসনে বসার সময় দোকুজকেও তার পাশে বসাত। এই মহিলা এতটাই বিচক্ষণ ছিল যে হালাকুর দাদা মঙ্গল সম্রাট মঙ্গকে খান পর্যন্ত তার ভাইকে নির্দেশ দিয়েছিল যে সে যেন সবসময় দোকুজের পরামর্শ মতো চলে। হালাকু খান বৌদ্ধ ধর্ম পালন করত, কিন্তু দোকুজ ছিল কট্টর খ্রিস্টান। আপনাদেরকে আগেই বলেছি যে 1095 সাল থেকে খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে ক্রুসেড শুরু হয়েছিল। প্রথমের দিকে খ্রিস্টানরা জেরুজালেম দখল করে ফেলেছিল, কিন্তু 1187 সালে সালাউদ্দিন আইউবির নেতৃত্বে মুসলমানরা আবার জেরুজালেমকে ছিনিয়ে নেয়। আর এরই বদলা নিতে দোকুজ খাতুন মুসলিমদের একেবারে হার্টল্যান্ড বাগদাদ আক্রমণের জন্য হালাকুকে প্ররোচনা দেয়। আর মঙ্গল সম্রাট মঙ্গকে খান হালাকুকে ইরাক, ইরান, সিরিয়াতে সামরিক অভিযান চালাবার নির্দেশ আগে থেকেই দিয়ে রেখেছিল, তাই 1257 সালে হালাকু ও দোকুজ দুজনেই বাগদাদ অভিযানে বের হয়। সঙ্গে ছিল 70,000 অশ্বারোহী এবং হাজার খানেক চীনা মিলিটারি ইঞ্জিনিয়ার। হালাকু খান এই মিশনে যাবার সময় তার প্রিয় রানীর জন্য একটি কাঠের ক্রুশ তৈরি করিয়েছিল, যেটা সেনাবাহিনীর আগে আগে যেত। মঙ্গল সেনারা যেখানেই তাঁবু ফেলত সেখানেই জোরে জোরে ঘণ্টা বাজিয়ে যিশুর নাম গান করা হতো, ফলে কি হতো, আশপাশের খ্রিস্টানরা অনুপ্রাণিত হয়ে তাদের সৈন্যদলে যোগ দিত।
হালাকুকে সহযোগিতা করার জন্য আর্মেনিয়া এবং জর্জিয়ার রাজারাও তাদের বাহিনী পাঠিয়েছিল। আর এইভাবেই বাড়তে বাড়তে হালাকুর সৈন্য সংখ্যা 80,000 থেকে বেড়ে প্রায় 1.5 লাখের কাছে গিয়ে পৌঁছায়। কাস্পিয়ান সাগর পার হতেই হালাকু খালিফার উদ্দেশ্যে একটি চিঠি লিখে পাঠান। তাতে লেখা ছিল, সূর্যকে মোমবাতি ভেবে ভুল করো না, লোহার কাঁটাতে ঘুষি মারার মতো ভুল কাজ ভুল করেও করতে যেও না, বাগদাদ শহরের দরজা খুলে দাও, আমার কাছে নিজেকে আত্মসমর্পণ করো, আর যদি আমাকে বল প্রয়োগ করতে হয় তাহলে তুমি স্বর্গমর্ত পাতাল কোথাতেও লুকাবার জায়গা পাবে না। বাগদাদে তখন খালিফার পদে ছিল আল মুস্তাজিম বিল্লাহ। তার কাছে মঙ্গলদেরকে প্রতিহত করার মতো কোনো শক্তি সে সময় ছিল না, কিন্তু খাতা কলমে গোটা মুসলিম জগৎ খালিফার অধীনস্থ ছিল। খালিফা আল মুস্তাজিম আশা করেছিলেন যে ভারত, ইরান এবং মিশরের সুলতানরা বাগদাদ রক্ষা করতে এগিয়ে আসবে। এই ভরসায় খালিফা হালাকু খানকে একটি পাল্টা চিঠি লিখে পাঠান। তাতে কঠোর ভাষায় লেখা ছিল, ছোকরা, 10 দিনের রাজত্ব পেয়ে নিজেকে পৃথিবীর মালিক ভেবো না, তুমি জানো না আমি কে, আমি খালিফা আল মুস্তাজিম বিল্লাহ। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহকে মেনে চলা যত মানুষ আছে তারা সবাই আমার অনুগত, আমাকে রক্ষা করার জন্য তারা সকলেই প্রস্তুত, যদি নিজের ভালো চাও তো এখনই ফিরে যাও। খালিফার চিঠি পেয়ে হালাকুর রক্ত গরম হয়ে যায়। 1258 সালের জানুয়ারি মাসে মঙ্গলরা গোটা বাগদাদ শহর ঘিরে ফেলে। হালাকুর সৈন্যরা সংখ্যার দিক দিয়ে তো বিশাল ছিলই, সেই সঙ্গে টেকনোলজির দিক দিয়েও তারা অনেক বেশি অ্যাডভান্স ছিল। মঙ্গল বাহিনীতে চীনা ইঞ্জিনিয়ারদের একটি টিম ছিল, তাদের কাছে বড় বড় পাথর ছোঁড়ার এক ধরনের যন্ত্র ছিল, তারা বারুদের ব্যবহারও জানত। মঙ্গল সৈন্যরা তীরের ডগাতে বোমা বেঁধে বাগদাদ শহরের মধ্যে নিক্ষেপ করতে শুরু করে। বড় বড় পাথরের চাঁই দিয়ে বাড়িঘরগুলোকে ভাঙতে আরম্ভ করে দেয়। বাগদাদবাসী এমন সব ভয়ঙ্কর জিনিস এর আগে কখনো দেখেনি। খালিফা বুঝতে পেরে যান যে মঙ্গলদেরকে আটকানো একেবারেই অসম্ভব, তাই ঘড়ি করে হালাকুর কাছে সন্ধির প্রস্তাব পাঠান, কিন্তু হালাকু সেই প্রস্তাব ফিরিয়ে দেন। 29শে জানুয়ারি বারুদ দিয়ে বাগদাদের দেয়াল ধসিয়ে দেওয়া হয়। মঙ্গল বাহিনী ঢুকে পড়ে শহরের ভেতরে। খালিফা আল মুস্তাজিম কয়েকজন বডিগার্ডকে সঙ্গে নিয়ে হালাকুর সাথে দেখা করতে যান, কিন্তু হালাকুর কাছে গিয়ে পৌঁছাতেই খালিফার দেহরক্ষীদের মুন্ডু ধর থেকে আলাদা করে দেওয়া হয়। বন্দী করা হয় খালিফাকে, তাকে কয়েকদিন অভুক্ত করে রাখা হয়। তারপর একদিন স্বয়ং হালাকু খাবারের প্লেট নিয়ে খালিফার কাছে গিয়ে উপস্থিত হন। খালিফার হাতে প্লেট ধরিয়ে দিয়ে তিনি বলেন, নাও এবার খাও। কিন্তু ঢাকনা খুলতেই খালিফা দেখতে পান খাবারের বদলে প্লেটের মধ্যে সাজানো রয়েছে হীরে আর জহরত। এই দেখে খালিফা বলেন, এ জিনিস কিভাবে খাবো? তখন হালাকু বলে ওঠেন, এটাই তোমার প্রাপ্য, তুমি যদি ধনসম্পদ জড়ো না করে এই অর্থ দিয়ে একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে তাহলে আজকে তোমাকে এই দিন দেখতে হতো না। পরে খালিফা আল মুস্তাজিমকে বস্তার মধ্যে ভরে তার উপর ঘোড়া ছুটিয়ে তাকে মারা হয়। আপনাদেরকে জানিয়ে দিই যে মঙ্গলরা পরাজিত রাজাদেরকে এইভাবেই হত্যা করত, কারণ তাদের বিশ্বাস ছিল যে যদি কোনো রাজার রক্ত মাটিতে পড়ে তাহলে তাতে অমঙ্গল হবে। এদিকে মঙ্গল সৈন্যরা নিরীহ বাগদাদবাসীদেরও যে অবস্থা করেছিল তার বিবরণ শুনলে আজও গায়ে কাঁটা দেয়। সে সময়কার মুসলিম পণ্ডিত রশিদ হামদানির লেখা জামিউল তাওয়ারিখ বইয়েতে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে। তিনি লিখেছেন যে বাচ্চা বুড়ো তো অনেক পরের কথা, বাগদাদ শহরের একটি জীবন্ত প্রাণীও নাকি মঙ্গলদের তলোয়ারের হাত থেকে রেহাই পায়নি। মহিলারা তাতারীয় সৈন্যদের হাতের খেলনাতে পরিণত হয়, একজনেরও সম্মান হানি করতে বাকি রাখা হয়নি। শিশু থেকে বৃদ্ধা প্রত্যেকটি মহিলাকে গণধর্ষণ করে খুন করা হয়। এত বেশি সংখ্যক মানুষ ও জীবজন্তুকে মারা হয়েছিল যে টাইগ্রিস নদীর জল রক্তে লাল হয়ে গিয়েছিল। লাশের দুর্গন্ধ সহ্য করতে না পেরে মঙ্গলরাই শহর থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে তাঁবু ফেলতে বাধ্য হয়। জ্বালিয়ে দেওয়া হয়েছিল গোটা বাগদাদ শহর। প্রায় 20 লক্ষ মানুষ এই হামলার শিকার হয়েছিল, তবে আধুনিক ঐতিহাসিকদের মতে সংখ্যাটা 8 লাখ ছিল। যদি মৃতের সংখ্যা 8 লাখই ধরা হয় তাহলেও এত বড় গণহত্যা পৃথিবীর ইতিহাসে আর কখনো হয়নি। বাগদাদের পতনের পর ওই অঞ্চলে জনবসতি গড়ে উঠতে আগামী 1 শতাব্দী লেগে যায়। এটা থেকে নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে এই হামলার ইম্প্যাক্ট কতটা পড়েছিল। সে যাই হোক, এটা পরিষ্কার যে বাগদাদ ধ্বংসের জন্য কোনো রাজনৈতিক কারণ ছিল না, বরং মুসলিমদের প্রতি ধর্মীয় বিদ্বেষই এর জন্য দায়ী ছিল। আর ঐতিহাসিকেরা যার পুরো দায়টাই চাপিয়েছেন দোকুজ খাতুনের উপর। মঙ্গলরা এমনিতেই যেখানে যায় সেখানে মারকাট করে, তবে এতটা বাড়াবাড়ি হতো না যদি না দোকুজ খাতুন থাকতো। আগেই বলেছি যে হালাকুর নিজের কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতা ছিল না, সে তার বইয়ের কথা মতো চলত। কাজেই বাগদাদে যা কিছু ঘটেছিল সেটা দোকুজের পরামর্শেই হয়েছিল। বাগদাদ অভিযান সফল হওয়ার পর হালাকু মিশরের মামলুক সালতানাতের উপর হামলার তোড়জোড় শুরু করে দেয়। আর ঠিক সেই সময় মঙ্গল সম্রাট মোঙ্কে খান মারা যান, যে কারণে হালাকু মঙ্গোলিয়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে তিনি তার কমান্ডার কিদবুগাকে মিশর আক্রমণের দায়িত্ব দিয়ে যান, কিন্তু মামলুক সেনাপতি রুকনুদ্দিন বেবার্স অ্যানে জালুতের যুদ্ধে মঙ্গলদের পুরোপুরি হারাতে সমর্থ হয়। এরপর হালাকু বিশাল সেনাবাহিনী নিয়ে পুনরায় মিশর অভিযানের পরিকল্পনা করে, কিন্তু তার আগেই গুরুতর অসুখে তার মৃত্যু হয়। এর 4 মাস পর দোকুজ খাতুনও মারা যায়। অনুমান করা হয় হালাকু খানের এক মন্ত্রী খাবারে বিষ দিয়ে তাকে হত্যা করেছিল,
কিন্তু এখন বিষয় হচ্ছে, ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে যদি বাগদাদ ধ্বংস না হতো তাহলে গোটা এশিয়া মহাদেশ মুসলমান হয়ে যেত। সেটা কিভাবে? প্রথমত আপনি যদি মঙ্গলদের ইতিহাসটা ঘেঁটে দেখেন তাহলে দেখতে পাবেন যে চেঙ্গিস খান মধ্য এশিয়ার সমস্ত মুসলিম সাম্রাজ্যগুলোকে গ্রাস করে নিয়েছিলেন। মরার উপর খাঁড়ার ঘায়ের মতো বাগদাদকে ধ্বংস করে তাঁরই নাতি হালাকু খান, ফলে রাজনৈতিকভাবে ইসলামের প্রসার থমকে গিয়েছিল। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে লাইব্রেরি ধ্বংস। আপনারা সকলেই জানেন যে বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল। আমাদের দেশের পণ্ডিতেরা হাজার হাজার বছর ধরে যে জ্ঞানকে পুঁথিতে সংগ্রহ করে রেখেছিলেন তা চিরদিনের মতো নষ্ট হয়ে যায় ওই বর্বর বখতিয়ারের কারণে। কিন্তু একটা সময় ইরাক, ইরান, আরবের স্কলাররা ভারতে আসতেন এবং এখান থেকে নলেজ সংগ্রহ করে তারা তাদের দেশে নিয়ে যেতেন, আর এভাবেই শুরু হয়েছিল দ্য গোল্ডেন এজ অফ ইসলাম। মুসলিম পণ্ডিতেরা জ্ঞানবিজ্ঞানের অনেক নথি বাগদাদের লাইব্রেরিতে সংগ্রহ করে রেখেছিলেন, আর সেখান থেকে কিছু কিছু থিওরি ইউরোপে যায়। আজকে পশ্চিমাদের জ্ঞানবিজ্ঞানে যে এত রমরমা, সেসব কোথা থেকে? সব ভারত থেকে গেছে। আরবরা এসে ভারত থেকে নিয়ে যেত আর সেখান থেকে ইউরোপে যেত। তো নালন্দা বিশ্ববিদ্যালয় তো ধ্বংস হয়েই ছিল, তারই ঠিক 65 বছর পর বাগদাদের লাইব্রেরিতে যা কিছু বেঁচে ছিল মঙ্গলরা সেসবকেও জ্বালিয়ে দেয়, আর এভাবেই ইসলামের স্বর্ণযুগ শেষ হয়। এখন আপনি কমেন্টে লিখে জানান যে বাগদাদ ধ্বংসের ফলে আমাদের অর্থাৎ ভারতীয়দের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, আর ইতিহাসের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।